ঝালদায় আপনারা দেখতে পাচ্ছেন সেখানে তপন কান্দুর দেহ নিয়ে আসা হয়েছে। ইতিমধ্যেই পৌঁছেছে ঝালদায় তপন কান্দুর দেহ, কাউন্সিলর তপন কান্দুর দেহ এসে পৌঁছেছে ঝালদাতে। এদিকে আপনাদেরকে জানিয়ে রাখি ঝালদায় কাউন্সিলর তপন কান্দু খুনে একগুচ্ছ তথ্য পুলিশের হাতে এসছে। বিশ কাউন্সিলরকে খুন করতে টোটো করে তিনজন আসে বলে জানা যাচ্ছে। তপন কান্দুকে লক্ষ্য করে এক দুষ্কৃতী পরপর তিনটি গুলি করে, যে গুলি চালায় তার মুখে মাস্ক ছিল না বলেও তথ্য পাওয়া যাচ্ছে। গুলি করার পরই পালিয়ে যায় বাগমুন্ডির দিকে, ফেলে যায় একটি ম্যাগাজিন বলে জানিয়েছে পুলিশ। গুলি দেখে পুলিশের প্রাথমিক যে অনুমান, গুলি .32 ক্যালিবারের, যদিও এখনও আরও পরীক্ষার প্রয়োজন বলে জানানো হচ্ছে পুলিশের তরফ থেকে। ইতিমধ্যেই আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি, নিহত তপন কান্দুর দেহ এসে পৌঁছেছে ঝালদাতে। ঝালদায় তার বাসভবনে, তার বাড়িতে তপন কান্দুর দেহ নিয়ে আসা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি। এদিকে তপন কান্দুর এই মৃত্যু ঘিরে, খুন ঘিরে একগুচ্ছ তথ্য পুলিশের হাতে এসে পৌঁছেছে। কাউন্সিলরকে খুন করতে প্রাথমিক তদন্তের পর পুলিশের হাতে যে যে তথ্য উঠে এসেছে, যে এই কাউন্সিলর মৃত কাউন্সিলর তপন কান্দুকে খুন করতে টোটো করে মোট তিনজন আসে, তপন কান্দুকে লক্ষ্য করে একজন দুষ্কৃতী যে পরপর তিনটে গুলি চালায়, সেই যে গুলি চালায় তার মুখে মাস্ক ছিল না, আর গুলি করার পরই পালিয়ে যায় বাগমুন্ডির দিকে, ফেলে যায় একটি ম্যাগাজিন। আমাদের প্রতিনিধি বিক্রম দাস রয়েছে আমাদের সঙ্গে। বিক্রম, তদন্তে কতটা অগ্রগতি হয়েছে আর কি কি তথ্য উঠে এসেছে পুলিশের হাতে? দেখো, ইতিমধ্যে যেটা আমরা জানতে পারছি যে মূল অভিযোগ অর্থাৎ তৃণমূল কংগ্রেসের 2 নম্বর ওয়ার্ডের যে প্রার্থী দীপক, তাকে ইতিমধ্যে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। গতকাল রাত্রে তাকে থানায় ম্যারাথন জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, তার বাবা আরো কিছু জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, এবং এটা বোঝার চেষ্টা করা হচ্ছে কারা এসেছিল, কারা সুতরাং ছিল। কারণ তিনজন ছিল যারা এই হত্যাকাণ্ড চালিয়েছে, যাদের মধ্যে 2 জন মাস্ক পরেছিল এবং 1 জন মাস্ক পরেছিল, এবং যেই ব্যক্তি মাস্ক পরেছিল না। বিক্রম, শুনতে পাচ্ছি, তুমি শুনতে পাচ্ছো? একেবারে হ্যাঁ হ্যাঁ, কি কি যেটা জানাচ্ছিলে, কি কি তথ্য উঠে আসছে পুলিশের হাতে প্রাথমিক তদন্তে? দেখো, প্রথমে 3 রাউন্ড গুলি চালানো হয় কাউন্সিলরের উপরে, এবং তারপর তার সঙ্গে যারা ছিল, কাউন্সিলরের সঙ্গে যারা ছিল তাদেরকে সামনে ডিসকোয়ার্স করার জন্য আরো 1 রাউন্ড তাদের উদ্দেশ্যে গুলি চালানো হয়, এবং তারপর সেখানে এই অভিযুক্তরা অর্থাৎ কিলাররা কিন্তু বাগমুন্ডের থেকে পালিয়ে যায়। একটি ম্যাগাজিন তারা ফেলে রেখে যায়, এবং সেই ম্যাগাজিনটা উদ্ধার হয়েছে। সেখানে যে মাটিগুলি পাওয়া যাচ্ছে তা কিন্তু 0.32 ক্যালিবারের কাঠি হতে পারে, এমনটা বাসায় যায় মনে করা হচ্ছে, এবং থেকে ভেরিফাই করে দেখা হচ্ছে। এর পাশাপাশি কারা এই ঘটনার ঘটনা করেন, সেখানে এই ঘটনা ঘটেছে তার পাশেই ঝাড়খণ্ড বর্ডার রয়েছে, একবারে পাহাড়ি এলাকা, যেখানে কিন্তু হাঁটা পথেই বর্ডার ক্রস করা যায়। সেক্ষেত্রে দাঁড়িয়ে লোকাল কোনো গ্যাং এই কাজ করেছে কিনা, নাকি বাইরে থেকে ঝাড়খণ্ড থেকে এসে কোনো গ্যাং কাজ করেছে, এই গোটা অংশের দেখা যায়। সব থেকে বড় কথা হচ্ছে কি উদ্দেশ্য করেছে, যেমনটা পরিবারের তরফ থেকে অভিযোগ করা হচ্ছে, কিছুক্ষণ আগে অজিত চৌধুরী পরিশ্রমের সভাপতি নিয়ে এসে এটা অভিযোগ করলেন যে মূলত যেহেতু এখানে ভোট হাং হয়েছে অর্থাৎ কৃষকি হয়েছে, মোট 12টি ওয়ার্ড রয়েছে, তার মধ্যে 5টি ওয়ার্ড রয়েছে কংগ্রেস এবং 5টি ওয়ার্ড রয়েছে তৃণমূল কংগ্রেস, এবং বাকি নির্দল পেয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে ভোট দখল করার জন্য এই খুনের ঘটনা ঘটানো হয়েছে। এবং যেটা জানাচ্ছেন মূলত চেয়ারম্যান করা হতো, চেয়ারম্যানের জন্যই কিন্তু বাছাই করা হচ্ছে 2 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরকে, এবং সেই কারণে এই হত্যাকাণ্ডের ঘটনা এমনটা তারা দাবি করছেন বা অভিযোগ করছে। অপরদিকে পুলিশের তরফ থেকে বলা হচ্ছে যে সমস্ত খতিয়ে দেখা হচ্ছে, পাশাপাশি যেটা পরিবার তরফ থেকে বিশেষ করে যেটা তপনবাবু স্ত্রী, যিনি একজন নিজেও কাউন্সিলর, তিনি যেটা অভিযোগ করছেন যে আইটি গত 2 দিন আগে হুমকি দিয়েছেন যে যে 2 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরকে তাকে যোগ দিতে হবে তৃণমূল কংগ্রেসে, নাহলে কিন্তু পরিণাম ভালো হবে না, এবং কার্যত শাসন দেওয়া হয়। এবং এই অভিযোগ যখন ওঠে, আমরা জেলা পুলিশের সুপার সুলতা মুরুগানের সঙ্গে কথা বলেছিলাম, তিনিও দুজনে জানাচ্ছেন যে এই গোটা যে অভিযোগ উঠছে সেই অভিযোগ কিন্তু খতিয়ে দেখা হবে।